This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। স্বাধীনতা দিবসে কমতে চলেছে মেট্রোর সংখ্যা, জানুন বিস্তারিত। নমস্কার, আমি প্রীতি, আজ এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। স্বাধীনতা দিবসের দিন কমতে চলেছে মেট্রো পরিষেবা। ওই দিন কেমন থাকবে মেট্রো পরিষেবা তা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ওই দিন উত্তর দক্ষিণ করিডোরে 188টি এবং পূর্ব পশ্চিম বা ইস্ট ওয়েস্ট করিডোরে 90টি ট্রেন চলবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। উত্তর দক্ষিণ করিডোরে অন্যান্য দিন 288টি ট্রেন চলে, সেখানে স্বাধীনতা দিবসের দিন চলবে মাত্র 188টি ট্রেন। পাশাপাশি ইস্ট ওয়েস্টেও কম মেট্রো চলবে, 90টি মেট্রো চলবে সেখানে। প্রথম ও শেষের মেট্রো সময়সূচি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দমদম থেকে কবি সুভাষ প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে 6:50। এক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। পাশাপাশি দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল 6:55 এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে 7টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত 9:28, আর দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে ওই একই সময়। আবার 9:40 ছাড়বে কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো। পাশাপাশি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত 9:30 ছাড়বে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5-গামী প্রথম ট্রেন ছাড়বে সকাল 6:55। সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদার উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়। পাশাপাশি শিয়ালদা থেকে সেক্টর 5 যাওয়ার শেষ মেট্রো রাত 9:35 ছাড়বে। সেক্টর 5 থেকে শিয়ালদায় ছাড়বে 9:40। শুনুন পটকা রাত দিন সাত দিন।